স্বাধীনতার মাস উপলক্ষে মাসব্যাপী ব্যতিক্রমী পদক্ষেপ মাঝগ্রাম সোতারকান্দি জেলা পরিষদ প্রতিনিধি আসান চৌধুরী সহ স্থানীয় কংগ্রেসীদের। দেশের স্বাধীনতার 75 বছর সম্পূর্ণ শেষে 76 বছর পূর্ণ হওয়ার পথে এই উপলক্ষে দেশব্যাপী চলছে আনন্দময় পরিবেশ। দেশব্যাপী স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে জোরকদমে। বিভিন্ন দল সংগঠন ও রাজনৈতিক দল এবং সরকার পক্ষ হাতে নিয়েছে বিভিন্ন পদক্ষেপ। ভারত সরকারের উদ্যোগে মেরি মাটি মেরা দেশ বিরোকা বন্ধন এই বার্তাকে সামনে রেখে চলছে বিভিন্ন কার্যসূচি। স্বাধীনতা দিবসের আনন্দ অকস্মি উদযাপনে পিছিয়ে নেই সীমান্ত জেলা করিমগঞ্জ। উত্তর করিমগঞ্জের মাঝগ্রাম সোতারকান্দির জেলা পরিষদ প্রতিনিধি বদরুলক চৌধুরী আসানের নেতৃত্বে স্থানীয় কংগ্রেস কর্মীদের নিয়ে চলছে মাসব্যাপী ব্যতিক্রমী পদক্ষেপ। স্বাধীনতার মাস উপলক্ষে সামাজিক সচেতনতা অভিযান, স্বচ্ছতা অভিযান সহ সমাজে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করতে একজাগ কর্মসূচি হাতে নিয়েছে মাঝগ্রাম সোতারকান্দি কংগ্রেস। উক্ত কার্যসূচি গত 8 আগস্ট থেকে শুরু হয়েছে, চলবে 34 মাস পর্যন্ত। এ উপলক্ষে আজ 12 আগস্ট শনিবার তাদের কার্যসূচির পঞ্চম দিন ছিল। এদিন সোতারকান্দি কুড়িকালা গাঁও পঞ্চায়েতের কুড়িকালা গ্রামে স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে গ্রামীণ এলাকার বিভিন্ন রাস্তাঘাটের জমাজল নিষ্কাশন করেন। এছাড়াও রাস্তার পাশে বিদ্যুৎ লাইনের সংস্পর্শে থাকা গাছের ডাল পাতা ইত্যাদি পরিষ্কার করেন। বিভিন্ন জায়গার পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ট্রান্সফরমার গুলো পরিষ্কার করেন। কুড়িকালা জামে মসজিদের আশপাশ সাফাই করা সহ মসজিদের ইমামকে উত্তরীয় দিয়ে সম্মাননা প্রদান করেন কংগ্রেসের একনিষ্ঠ কর্মী বিশ্বজিৎ চক্রবর্তী। পাশাপাশি স্থানীয় কৃষিজীবীদের সঙ্গে মত বিনিময় করে অনেকেই কৃষিজীবীদের সঙ্গে তাল মিলিয়ে ধান বিপণে সহায়তা করে জনসংযোগের অঙ্গ হিসেবে স্থানীয় প্রবীণ ও যুবকদের সঙ্গে মত বিনিময় করেন কংগ্রেস কর্মীরা। জেলা পরিষদ প্রতিনিধি বদরুলক চৌধুরী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, একমাত্র সমাজসেবার মাধ্যমে সমাজে হিংসা বিদ্বেষ দূর করা যায়। সেবামূলক কাজ ছোট কিংবা বড় প্রতিটি কাজই সমাজে ইতিবাচক সাড়া ফেলে। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সামাজিক সচেতনতা ও স্বচ্ছতার কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান বদরুল। আসান চৌধুরী বলেন, স্বাধীনতার মাস উপলক্ষে তারা প্রতিদিন ভোর 5টা থেকে 1 ঘন্টা এই কার্যসূচি চালিয়ে যাবেন। এতে স্থানীয় সর্বস্তরের নাগরিক ও যুব সমাজের সহযোগিতা কামনা করেন বদরুল হক। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বদরুলক চৌধুরী আসান, স্থানীয় জিপি সভা নেত্রীর প্রতিনিধি সেলিম উদ্দিন, আকবরপুর জিপির আব্দুল ওয়াহিদ আফতাবুদ্দিন আব্দুল কাদির, পুরহরিয়া গাঁও পঞ্চায়েতের শামীম চৌধুরী, রুহুল চৌধুরী, আব্দুর রহমান চৌধুরী, মুন্না চৌধুরী, রাজীব চৌধুরী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ব্রাকটেন টিভি, বাংলা। 15 আগস্ট যে এক মাস ব্যাপী যে আমরা যে উদ্যোগ লইছিলাম, আজকে আমরা 5 নম্বর দিন না, 5 নম্বর দিন আমরা কুড়িখালা জিপির কুড়িখালা জামে মসজিদ অফিসে দিল, কুড়িখালা জামে মসজিদও আমরা আইসি, আইয়া ওড়তে আমরা আইসি যে আজকে একটা লইলাম উদ্যোগ, যেন আজকে কেন আইয়া মসজিদ পরিষ্কার করিয়া দেখি, আইয়া দেখতে পাচ্ছি ভালো লাগছে ওড়তে মসজিদটা পুরো পরিষ্কার। তারপরেও আমরা একটু কার্যসূচি যেহেতু আজকে লইছিলাম ওই হিসাবে আইয়া আমরা একটু জাড়ু জুড়ু একটু পরিষ্কার করছি করিয়া আমরা আমরা ইয়ারে ইমাম সাহেবরে আমরা একটা বরণ করলাম, আমার বিশ্বজিৎ চক্রবর্তী থেকে আরম্ভ করি আমার আব্দুর রহমানে আমরা তরফ থেকে জানে বরণ করছেন আমরা সারা আইসি। আজকে আমরা যে উদ্যোগ নিয়েছি স্বাধীনতা দিবসে একটা মেসেজ দিতাম সাইয়ার দেন, আমরা এই দেশও হিন্দু মুসলমান মিলিয়া এই দেশও আমরা স্বাধীন করছি, স্বাধীন করিয়া স্বাধীনতা পাইছি, বিশেষ করে আজকে মন্দির মসজিদ এটা সুরক্ষা রাখা পরিষ্কার রাখা আমরা নৈতিক দায়িত্ব, এলাই একটা মেসেজ দিতাম সাইয়ার। আজকে আইয়া আমরা মসজিদও আমরা ইমাম সাহেবের সংবর্ধনা দিলাম, প্লাস আমরা এখানে একটা ফয় পরিষ্কার করলাম, আমরা বিশ্বজিৎ চক্রবর্তী বাই আসুন দেন আমরা একটা মেসেজ দিতে চাই আর আমরা সারা একে অন্য মিলিয়ে থাকতাম। আর আমরা সকাল সকাল বিশেষ করে আমরা কেউ দেখাইতে বা এনে আমরা ইয়ে করা চাইছি না, আমরা 1টা ঘন্টা আমরা দেশের স্বার্থে এই উপলক্ষে আমরা সমাজের একটা কাজ করতাম, একটা মেসেজ দিয়া সচেতনমূলক একটা আমরা কাজ করার উদ্যোগ নিছি, যাতে আমরা এই বিভিন্ন পদক্ষেপ আমরা করছি। আমরা সকালে ইয়া নমাজ অ্যাটলিস্ট আমি আমার কথা কই নমাজ পড়ে হররাম ফজরের নমাজ পড়িয়া সকালে 8টার পরে নিজেরও শরীর চর্চা হয় আর বিভিন্ন বিভিন্ন পদক্ষেপ যদি করি আমরা দেখা দেখি মানুষও সচেতন হইব মানুষের কাজ করতো। আজকে খুব ভালো লাগছে মসজিদ ইয়াতে শান্তি পাইছি সারা মিলিয়া, আর বিশেষ করে আমার বিশ্বজিৎ ভাই এখানে আমরা ইয়েরও বরণ করছেন, আগামীকাল আমরা একটা মন্দিরও যাইমু, মন্দিরও সেইমলা পরিষ্কার করমু করিয়া আমরা ঠাকুরের সাথে দেখা করমু, বিভিন্ন হসপিটাল প্রতিষ্ঠান আমরা মালেগড় পরিষ্কার, বিভিন্ন আমরা গাছ রোপণ, বিভিন্ন এই স্বাধীনতা হিসাবে কর্মসূচি করিয়া আপনারা যাতে শান্তি শৃঙ্খলা আমরা দেশ যেন আরও ভালোভাবে যায়, আমরা একে অন্য যেন মিলিয়া হিন্দু মুসলমান মিলিয়া যেভাবে দেশ নফরত ছড়ানীয় একটা বার্তা আমরা দিতে চাই আর ই মানে আমরা এই দেশ শান্তিতে থামতে চাই আর আমরা আমরা ধর্ম কর্ম করতাম ধর্ম। আমার এই ভাই নেছুন খুব ভালো লাগছে দেখে এটা দেন আমরা প্রত্যেক হিন্দু মুসলিম এই দেশের মধ্যে সবু দীর্ঘদিন থেকে তাকিয়ার আর যতদিনও এই দেশ আছে আমরা সবু এইভাবে সুন্দরভাবে থাকতাম এই কথা আমরা আল্লাহর কাছে কামনা করতাম। আর সবু যখন আমরা একলগে এই দেশের মধ্যে বাস করি
सब एकलगे धर्मी प्रतिष्ठान सब एकलगे चलि तुंदर थकब और जो इटार मध्य बाट बाट कर लाई तुंदर ना इसलमे कैसे ना जान अन्य धर्मवलम्बी मानुष मस्जिद मध्य आईते परतना ये को निषेध ना इसलमर मध्य सब धर्म शांति चाय सब धर्म मध्य शांति वातावरण देव सब धर्म शांति शिक्षा दे जब प्रत्येके देशों मध्य शांति बसबाज करतम प्रत्येके एके अफर लगे माया महब्बत सहित थकतम हिंसा विद्वेष बरत थकतम ये कथा कही हमार कथा।